সব
জীব শিক্ষার নিরূপে ভগবান গরু চড়াচ্ছে, এগুলো জীব শিক্ষার নিরূপে। কৃষ্ণের যত খেলা সব সত্যমানীরা নর শিক্ষা দিয়েছেন। গো শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়, আর চারণ শব্দের অর্থ হচ্ছে ইন্দ্রিয়কে যদি দাওয়া নামই হল গোচারণ। এই শিক্ষাগুলো দিয়েছেন ভগবান তার গোচারণ। তাই একটা বিশেষ মহাপ হয়েছে মা যশোদা ঘুম থেকে তুলেছে তার গোপালকে, এবার গোপালকে ঘুম থেকে তুলে হস্তফল প্রসারণ করে দিয়ে এবার ঘরে বসিয়ে বসিয়ে ঈশ্বর জন্ম খাওয়াচ্ছে মা যশোদা। হ্যাঁ, ফলে বসে বসে ঈশ্বর জন্ম খাওয়াচ্ছে মা যশোদা। আর মা যশোদার ফলে নবমী খেতে খেতে হঠাৎ গোপাল বলে উঠল, মা গো আরেকটি বার বসে যা, বসিয়া বসিয়া মা কে you